সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। রিকেবি বাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি মাসুদা আক্তার নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় ইবাদত শিরোনামের পার্ট দুই সালাত থেকে আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে ইবাদত সম্পর্কে বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা প্রত্যেকে সেগুলো আদায় করেছ। তো আজকের ক্লাসের আলোকে তোমাদের শিক্ষণফল হচ্ছে, এক, সালাতের পরিচয় ও গুরুত্ব বর্ণনা করতে পারবে, দুই, মানব জীবনে সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে সালাত সম্পর্কে জেনে নিই। সালাত পরিচয়। সালাত আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হলো নামাজ, এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত বা দয়া কামনা করা। পরিভাষায়, যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। ইসলামের পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মাঝে দ্বিতীয়টি হলো নামাজ। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক, এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুই, সালাত প্রতিষ্ঠা করা। তিন, যাকাত দেয়া। চার, রমজানের রোজা রাখা। পাঁচ, হজ করা। সহি বুখারি। কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি। মহান আল্লাহ মুমিনের উপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করেছেন, তা হলো ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। সালাত একজন মুমিনকে মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত। তাছাড়া শরীয়ত অনুমোদিত কারণ ব্যতীত কখনোই সালাত ত্যাগ করা যাবে না। এখন আমরা শিখব সালাতের ধর্মীয় গুরুত্ব। তাহলে আমরা কী শিখলাম, সালাত অর্থ কী? সালাত অর্থ হচ্ছে দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। আর সালাতকে কী জন্য সালাত বলা হয়? যেহেতু সালাতের মাধ্যমে বান্দা কী করে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, এজন্য একে সালাত বলা হয়। এই শিখলাম আমরা সালাতের সংজ্ঞা। এখন তোমরা বলতে পারবা যে ইসলামে কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? কয়টি স্তম্ভের উপর? পাঁচটি। আর ইতিপূর্বে যেগুলো বলা হলো, এখন আমরা সালাতের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ধর্মীয় গুরুত্ব। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করে, ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। তা বারানি। আল্লাহ তাআলা সালাতকে জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মাআর-রাকিঈন, অর্থ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেন, জামাতে সালাত আদায় করলে একাকী সালাত আদায় করার চাইতেও 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বুখারি ও মুসলিম। তাছাড়া একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের লক্ষ্য করে বলেন, যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয়
এবং কোনো লোক দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ উত্তরে বললেন, না হে আল্লাহর রাসূল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত ঠিক তেমনি তার সালাত আদায়কারীর, তার বলতে কি সালাত আদায়কারীর গুনাহসমূহ দূর করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সালাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। এই হলো সালাতের ধর্মীয় গুরুত্ব। এখন আমরা সালাতের সামাজিক গুরুত্ব পড়ব। সালাতের কারণে দৈনিক 5 বার মুসলমানগণ একই স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়, একে অপরের খোঁজ খবর নিতে পারে, সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাজের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না, ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। সালাত আমাদেরকে সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধও কিন্তু শিক্ষা দেয়। যেমন নেতার অনুসরণ করতে এবং নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে নিয়মিত সালাত আদায় করব এবং জীবনকে কী করব, সুন্দর করে গড়ে তুলব। এই হলো সালাতের সামাজিক গুরুত্ব। তাহলে আজকের ক্লাসের আলোকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে, প্রশ্ন 1, সালাত অর্থ কী, সালাতের সংজ্ঞা দাও। 2, সালাতের রুকুন বা স্তম্ভ কয়টি ও কী কী। 3, সালাতের ধর্মীয় গুরুত্ব বর্ণনা করো। 4, সালাতের সামাজিক গুরুত্ব বর্ণনা করো। এই হলো তোমাদের আজকের ক্লাসের আলোকে বাড়ির কাজ। সবাই অবশ্যই নিজ দায়িত্বে বাড়ির কাজগুলো আয়ত্ত করে নেবে। সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।